সিটি নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না বলে আবারও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা জানান। বলেন, এখন সবাই বোঝে আওয়ামী লীগ কোনোদিনই সুষ্ঠু নির্বাচন দেবে না। মেয়র নির্বাচনই বলেন বা কমিশন নির্বাচন বলেন, এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না। আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠু আবার নির্বাচন হবে না। এবার জনগণ জেগে উঠেছে, আমরা বিশ্বাস করি এবার জনগণ তাদের আন্দোলনের মধ্য দিয়ে, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে।